আসিবা অন্য খবর কো শ্রেয়স কেশরওয়ানি মৃত্যুর তদন্ত পাই আজ রাউরকেলা যাব আন্ধ্র পুলিশ। বিশাখাপাটনম পিএম পালেম থানার আইআইসিঙ্ নেতৃত্বে চারিজিয়া টিম গতকাল ভুবনেশ্বর চন্দ্রশেখরপুর থানা যাই শ্রেয়স মৃত্যুর তদন্ত করে। চন্দ্রশেখরপুর থানা অধীন এক ঘরোই হসপিটালে চিকিৎসাধীন থাকলে গত শনিবার রাতে শ্রেয়সর মৃত্যু হয়েছিল। বিশাখাপাটনম শ্রী চৈতন্য শিক্ষানুষ্ঠানে যুক্ত দুই বিজ্ঞান প্রথম বর্ষর ছাত্র লে সম্বলপুর গড়পোস্টর শ্রেয়স কেশরওয়ানি। তবে কিছু সিনিয়র তাঁকু রাগিং করেছিবা সে অভিযোগ আনিছিলে। ছাতি ও আঁঠুরে অত্যধিক যন্ত্রণা অনুভব করুথিলে সে। শ্রী চৈতন্য কর্তৃপক্ষ ভালরে চিকিৎসা ন করাই তাঁক ঘর লোকঙ্কু হস্তান্তর করে দেইথিলে। আউ ওড়িশা আসিবা পরে চিকিৎসাধীন অবস্থায় শ্রেয়সক মৃত্যু হইছি। রাগিং হি শ্রেয়সক মৃত্যুর একমাত্র কারণ বলি তাঁক পরিবার লোকে কহুছন্তি। তবে এনেই সেমানে প্রথমে সম্বলপুর পুলিশে অভিযোগ করিথিলে। সম্বলপুর পুলিশের অনুরোধ পরে বিশাখাপট্টনম পুলিশ মামলা রুজু করে তদন্ত আরম্ভ করেছে। আন্ধ্র পুলিশ টিম শ্রেয়সক বাপা মাঙ্ক সহ মধ্য কথা হব। ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের কিছু ছাত্র শ্রেয়সক মাড় মারিলে। তেমন এই ঘটনার চারি রাজ্যর সম্পৃক্তি থাকার মামলা সিবিআই দেওয়া শ্রেয়সক পরিবার দাবি করেছেন। এ সম্পর্কে সিধাসল সূচনা আমার সহ রয়েছেন বরিষ্ঠ সহযোগী নীরদ পট্টনায়ক। নীরদ কণ আসুচি অধিক সূচনা কণ রয়েছে আপনার পাখে যে কতবে সম্বলপুরে যাচ্ছেন বিশাখাপট্টনম পুলিশ টিম? দেখুন কালি যেহেতু যে তদন্ত প্রক্রিয়ায় কিছু রয়েছে প্রক্রিয়া যে রয়েছিল তাঁকর তদন্ত প্রক্রিয়া যে মেডিকাল লা ঘরোই মেডিকাল রে শ্রেয়াংশু যে চিকিৎসিত হয়েছিল সেটি যে ডাক্তার মানে সে দুইজন ডাক্তার কালি অনুপস্থিত থাকার তাঁকর তথ্য সেমানে সংগ্রহ করে পারি না সেমান্ত ফয়ান রেকর্ড করা যাব কেউ পরিস্থিতিরে শ্রেয়াংশুর মৃত্যু ঘটিলা কোণ লা তার ইন্টরনাল ইঞ্জুরি কোণ লা ইন্টরনাল কোণ হইছিল যা ফলে তার হঠাৎ মৃত্যু ঘটিল এবং আইসিইউ রে যে ডাক্তার লে যেহেতু সে কিছু সময় পাই আইসিইউ রে ভর্তি হয়েছিল আইসিইউ রে যে ডাক্তার লে তাঁকর কোণ রয়েছে প্রতিক্রিয়া সে সবুর রেকর্ড করবে। রেকর্ড করা পরে সে এখানে সিধা যাবে শ্রেয়াংশুক যে ঘরক যাবে সেটি তাঁর বাপা মা সহ দেখা করবে। বাপা মা সহ দেখা করে তাঁকু মধ্য কিছু তথ্য হাসল করা চেষ্টা করবে। যে ভিডিও ভাইরাল হয়েছিল সে ভিডিওর অরিজিনাল কপি তাঁকর চাইবে যে প্রকৃতরে মৃত্যু সময় যে জবানবন্দি দিয়েছিল এক ভিডিও রেকর্ডিং আসি ভাইরাল হয়েছিল সে ভিডিও ভাইরাল অরিজিনাল কপি কু সেমানে নবাকু চাইবে। এবং গতকালি যেমতিকি কমিশনারেট পুলিশ পক্ষরু তাঁকু যোগাই দিয়া যাইছি যে সার্টিফিকেট সব দরকার ছিলা যেমতিকি ইনকোয়েস্ট সার্টিফিকেট দরকার ছিলা তাকু যোগাই দিয়াইছি। ইনকোয়েস্ট যে রিপোর্ট ছিলা রিপোর্ট দিয়া যাইছি তাঁকু তার কপি এবং ডিসিপি সত্যব্রত বই নির্দেশ ক্রমে যে আসিছিলা পোস্টমর্টম রিপোর্ট পোস্টমর্টম রিপোর্টর মধ্য সে তথ্য সংগ্রহ করেছেন। এ সব তথ্যকু নেই সে তর্জমা করবে। বর্তমান সুদ্ধা শ্রেয়াংশু যে ভিডিও ভাইরাল হয়েছিল সে ভিডিওরে যে যে মানক না কইছিল সেমানকু পচরাউছরা করি নাই বলি সেমানে কইছিলে খালি যা আমি বিশাখাপট্টনম পুলিশ কু পচাইছিলু কে পালমপুরর যে আসিছন্তি থানা অধিকারী তাঁক সহ কথাবার্তা হচ্ছিল সে কইছিলে এ সব তথ্য বর্তমান সেমানে একাঠি করিয়া পরে তা পরবর্তী অবস্থায় সে যে না কইছন্তি তাঁকু পচরাউছরা করা যাব এবং সে যেদিন শ্রেয়াংশু উপরে আক্রমণ হয়েছে বলি কুহযাউছি সে কইছিলা ভিডিওরে সে সময়রে সে যুবক মানে যে ছাত্র মানে থিলে কেউ জায়গার থিলে কেউ হোটেলে থিলে তার রুম টু হোটেল রুম কেতে বাট এবং সেমানে যে শ্রেয়াংশু সহিত কিভাবে ভাবে ব্যবহার করছিলে তার তথ্য মধ্য সংগ্রহ করিব। আবশ্যক পড়লে তাঁকু থানাকু মধ্য ডকা যাইপারে কে পালমপুর থানাকু সেটি মধ্য পচরাউচরা করা যাইপারে বলি যা আমাকু কে পালমপুর থানা আধিকারিক কইছন্তি। নাই পিএম পিএম পালেম পুলিশ স্টেশন আধিকারিক যে সূচনা আপনকু দেইছন্তি নীরদ যেতবেলে পঙ্গল পাই অনুষ্ঠান বন্ধ করে দিয়া যায় ছুটি হয়ে যাইছি কলেজ এবং ঝাড়খণ্ড বিহারর যে ছাত্র মানে রয়েছন্তি মৃত্যু পূর্বরু শ্রেয়াস দাঙ্ক না নেইথিলে বিশাখাপট্টনম পুলিশ পিএম পালেম পুলিশ বর্তমান যাব কি ঝাড়খণ্ড বিহার সে পিলামানকু পচরাউচরা করিব কি এভাবে কিছু প্ল্যান রয়েছে? দেখুন ঝাড়খণ্ড বিহার যদি ন যায় তাঁর সহ টেলিফোনে কথাবার্তা করা যাই সে পিলামানক সহ এবং টেলিফোনে তাঁক সহ তাঁকু কুয়াযাই যে সময়ের পুলিশ চাইব আপনার আসি পালমপুর থানায় হাজর হবে এবং আপনার বয়ান রেকর্ড করা যাব। এটিপাই কলেজ কর্তৃপক্ষকু মধ্য সূচনা দিয়া যাইছি কলেজ কর্তৃপক্ষ সামান্য সহযোগ টিকে কোটি অবহেলা রয়েছে বলে যা আমাকে যে শ্রী চৈতন্য কলেজ লা সে কলেজের যে কর্তৃপক্ষ রয়েছেন বা তাঁকর যে ম্যানেজমেন্ট বোর্ড রয়েছে সেমানে টিকে অসহযোগ করছেন বলে যা আমাকে সূচনা মিলছে। নীরদ নীরদ কেয়ার হসপিটাল পক্ষ যে ডাক্তার মান সহ সে আলোচনা করবে বলে যেহেতু সেমানে
10:30 পরে ডাক্তারখানা কো আসিবে হসপিটাল কো আসিবে যে ঘরই ডাক্তারখানা রইছি সেটা কো আসিবে 10:30 পরে তাকে পচরাউচরা করিব ঠিক 10:30 মিনিটে আসি পৌঁছিবে কেয়ার হসপিটালে যে অধিকারী মানে আসিছেন থানা অধিকারী আসিছেন এবং এটি আসিবা পরে যে ডাক্তার মানে আসছেন তাকে যেত সময় লাগিব কিছু তথ্য হাসল করতে আমি চেষ্টা করবে যে পয়েন্ট নিয়ে আসছেন যে তদন্তর প্রক্রিয়া রয়েছে সে কেতে সময় সে এটি রয়েছিল এবং কন কন সব তার করাযাইছিল যে তদন্ত হয়েছিল সে যে পরীক্ষা হয়েছিল তার পরীক্ষা নিরীক্ষা হয়েছিল মেডিকাল কন কন পরীক্ষা করা এবং তার স্বাস্থ্য অবস্থার কী অবনতি ঘটল কন রহিল তার মৃত্যু ঘটল মৃত্যুর কারণ সম্পর্কে জানিয়ে চেষ্টা করবে এবং যেহেতু ইনকোয়েস্ট রিপোর্ট মিলি সারিছি এবং পোস্টমর্টম রিপোর্ট মিলি সারিছি পোস্টমর্টম রিপোর্টে সর্বজনীন করা যায় নাই কন রয়েছে তা তদন্ত প্রক্রিয়ার বাধা সৃষ্টি করব তেমন তাকে গুপ্ত রাখা যাই সে তার কপি নিয়েছেন সেটি পৌঁছিলা পরে যে তাঁর মৃত্যু ঘটিছে মৃত্যুর কারণ সম্পর্কে সে তদন্ত করবে তাপরে জনা পড়ব যদি প্রকৃতরে মৃত্যুর কারণ রিগিং যোগ হয়ে কিংবা তাকে কোণী জায়গার মাড় বসিবা যোগ ইন্টরনাল ইঞ্জুরি যোগ তাঁর মৃত্যু হয়ে তাহলে সেই তদন্ত প্রক্রিয়াকে বাট সেই বাটরে নেবে এবং 302 দফা লাগি সারিছে যেহেতু এখানে এক ইউডি কেস করাযাই মেডিকাল মরিছিলে ভুবনেশ্বরের ইউডি কেস করাযাই মৈত্রী বিহার ফাঁডিলে এবং যেতবে তাকে বাপা মা অভিযোগ কলে যে তাঁক পুয়কু বাড়াইকি মারি দিয়া যাই বাড়াইবা পরে রিগিং করা পরে কলেজে ছাত্র মানে সে ঘরক আসছিল ঘরে তাঁর স্বাস্থ্য খারাপ হয়েছিল এবং আমি তাকে মেডিকাল ভর্তি করেছিল মেডিকাল তাঁর মৃত্যু ঘটেছিল সে দিগক নিয়ে 302 দফা লগাইছি কে পালম পুলিশ এবং তা পরবর্তী অবস্থায় জনা পড়ব প্রকৃতরে তদন্তরে কোণ আগুকু মিলুছি কিন্তু বাপা মা যে অভিযোগ করছেন যেহেতু তিনোটি রাজ্য বিহার পশ্চিমবঙ্গ এবং আন্ধ্রপ্রদেশ এই তিনোটি রাজ্যর পিলা গোটিয়ে জায়গায় কলেজ দুইটি রাজ্যর পিলা তাঁকু আক্রমণ করছেন এবং রিগিং করে তাঁকু শরীর স্বাস্থ্য প্রতি অবনতি ঘটাইছিলে সে দিগরে সিবিআই তদন্ত করা বলে তাঁক পরিবার পক্ষ পরিবার লোকে সিবিআই তদন্ত দাবি করছেন ঠিক আছে কিন্তু আপনার কথা হয়েছিল পিএম পালেম পুলিশ স্টেশন যে অধিকারী মানে আসলে সে অনেক সময় ধরে আপনার আলোচনা করে সে প্রতিক্রিয়া কম আসছে যেতবে যাহা না নিয়ে মৃত্যু পূর্ব সে ঘর ঝাড়খণ্ড বিহার এটি দুইটি স্টেটর কথা আসছে এবং ঘটনাটি ঘটিছে র্যাগিং হয়েছে আন্ধ্রে এপটে দেখবে যদি শ্রেয়সক মৃত্যু হয়েছে ওড়িশার যেত চারিটি স্টেটর কথা আসুচি ইয়ে বিশাখাপট্টনম পুলিশ পাই কেতে চ্যালেঞ্জ সৃষ্টি করুছি তদন্তরে নিশ্চিত ভাবে বিশাখাপট্টনম পুলিশ প্রাথমিক স্তরে এ ঘটনাকে গুরুত্বর সহ নেইছি এবং তার প্রাথমিক তদন্ত যে রয়েছে প্রক্রিয়া প্রাথমিক অবস্থায় যে মেডিকাল চিকিৎসিত হয়েছিল সে মেডিকাল রিপোর্ট সে সংগ্রহ করার চেষ্টা করবে সে ডাক্তারঙ্ক সহ আলোচনা করবে ডাক্তারঙ্ক সহ আলোচনা করার পরে কোণ নির্যাত বাহুছি প্রকৃতরে মৃত্যুর কারণ কোণ সে বিষয়ে জানিয়া চেষ্টা করবে যেহেতু তাঁর যে পৌঁছি সারিছি পোস্টমর্টম রিপোর্ট সেটিরে কোণ উল্লেখ রয়েছে তাকু তর্জমা করবে তাকু তর্জমা করার পরে তা পরবর্তী অবস্থায় দেখবাকে বাকি রহিলা যে বিশাখাপট্টনম পিএম পালেম পুলিশ স্টেশন অধিকারী যে টিম আসিছে সেটু সে রুটে পৌঁছি পারুছি না নাই যাহা শ্রেয়স অভিযোগ করে মৃত্যু পূর্বর যে তিনি চারিজন সহপাঠী রা নিয়ে এবং সহ অধ্যক্ষ কে মতো এভাবে ভাবে নির্যাতনা দিয়া দিয়েছি সে কথা মধ্য সে মৃত্যু পূর্ব কে লক্ষ্মণ রাও না নেই প্রকৃতরে পিএম পালেম পুলিশ স্টেশন শ্রেয়সক পরিবার শ্রেয়সক ন্যায় দিয়ে পারছি না নাই তা উপরে হি নজর রহব সমস্ত বহু বহু ধন্যবাদ পরবর্তী পর্যায়ে নিরদ অপডেট আমি পুঁথে আপনার ফেরবু ধন্যবাদ আপনার অধিক সূচনা পাই।